যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ করতে রাজধানীতে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। উড়াল ও পাতাল মিলিয়ে মোট 5টি প্রজেক্টে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। আর এই উদ্যোগে শুরু হয় এমআরটি লাইন 6-এর হাত ধরে। আর মেট্রো রেল রাজধানীবাসীর কাছে এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তব। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন রাজপথের উপর দিয়ে গতির ঝড় তুলে ছুটে চলছে। উত্তরা থেকে শুরু করে প্রথম দফায় আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করছে। বর্তমানে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটারের 9টি স্টেশনে থেমেই চলাচল করছে ঢাকার উড়ালপথের এই ট্রেন। শুরুতে মেট্রো রেলের সব স্টেশন খুলে না দেওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কিন্তু বর্তমানে যানজটের এই শহরে মেট্রো রেল যেন এই পথের যাত্রীদের একমাত্র ভরসা। কিন্তু এই 11.73 কিলোমিটার ট্রেন যাতায়াতে যাত্রীরা যেন সন্তুষ্ট নয়। ট্রেন থেকে আগারগাঁও নেমে আবার যানজটের কবলে বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, বিশেষ করে মতিঝিলের অফিস পাড়ার যাত্রীদের। মতিঝিল পর্যন্ত ট্রেন চালু না হওয়ায় তাই মেট্রো যাত্রীদের একটা আক্ষেপ যেন থেকেই যায়। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। মেট্রো রেল যাবে এবার মতিঝিলে। অফিস পাড়া হিসেবে খ্যাত মতিঝিল, মোগল সাম্রাজ্যের সময়কাল থেকেই মতিঝিল এলাকার নাম শোনা যায়। সময়ের বিবর্তনে এই মতিঝিলই রাজধানীর প্রধান বাণিজ্যিক এলাকা। সরকারি বেসরকারি সব ব্যাংক বিমা থেকে শুরু করে নানা ধরনের অফিস আদালতের ঠাসা এই মতিঝিল। আর তাই ধীরে ধীরে এই জায়গাটি অফিস পাড়া হিসেবে পরিচিতি পেয়েছে, হয়ে উঠেছে ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা। সুউচ্চ দালান কোঠায় ঠাসা এই মতিঝিল। সেই মতিঝিলের ওপর দিয়ে চলে গেছে মেট্রো রেল লাইন 6। ঢাকার সর্বোচ্চ ভবন সিটি সেন্টারের পাশ দিয়ে গেছে এই মেট্রো রেল লাইনটি। বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে চলে গেছে এই মেট্রো রেলের এই রুটটি, গিয়ে ঠেকেছে শাপলা চত্বরে। আরেকটু আগেই নির্মিত হয়েছে এই অংশের মেট্রো স্টেশন। এই স্টেশনটি মেট্রোর আইকনিক স্টেশনও, যেটি এমআরটি লাইন 6-এর 3 নম্বর আইকনিক স্টেশন। মেগা প্রকল্প উদ্বোধনের মাস অক্টোবর, আর এই অক্টোবরের 20 তারিখ গতির ঝড় তুলে ছুটে চলবে মেট্রো রেল। এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটের আগারগাঁও থেকে মতিঝিল অংশের আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল লাইনটি উদ্বোধন করবেন। এর আগে গেল বছরের 28 ডিসেম্বর এমআরটি লাইন 6-এর উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 20 অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো ট্রেনে যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এমআরটি লাইন 6-এর উত্তরা থেকে মতিঝিল রুটের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার। এর মধ্যে রয়েছে 16টি মেট্রো স্টেশন আর কমলাপুর সহ 17টি মেট্রো স্টেশন, যার মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে 9টি স্টেশনে থেমে মেট্রো রেল বর্তমানে চলাচল করছে। বাকি বিজয় সরণি থেকে মতিঝিল পর্যন্ত 7টি স্টেশন খুলতে যাচ্ছে। আর এই স্টেশনগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। এরই মধ্যে এই অংশের সব স্টেশনে বসে গেছে রুফটপ। প্রবেশ আর বাহির হবার পথ নির্মাণও শেষের দিকে। বর্তমানে চলছে ট্রেনের পারফরমেন্স এবং সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট, এবং এরপরই চালু হবে ট্রায়াল রান। কিছু আনুষঙ্গিক কাজ ছাড়া বাকি নেই তেমন কিছু। বলা যায় উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আগারগাঁও টু মতিঝিল অংশ। আর সেই সাথে অপেক্ষার প্রহর গুনছেন মেট্রো রেলের যাত্রীরা। দর্শক, এবার এই অংশের মেট্রো স্টেশন নিয়ে একটু আলোচনা করা যাক। বর্তমানে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল করায় অনেকেই ফার্মগেট যাতায়াতের সুবিধা পেতেন না। এবার তারা সরাসরি নামতে পারবেন ফার্মগেট। আর এই ফার্মগেটই হচ্ছে মেট্রো রেলের স্টেশন প্লাজা। ফার্মগেট যেহেতু রাজধানীর যাতায়াতের একটা বড় জায়গা, তাই শুরুতেই মেট্রো রেল এবার থামছে এই ফার্মগেটে। ফার্মগেট স্টেশনে সরেজমিন গিয়ে দেখা গেছে ফার্মগেট স্টেশনের নাম ফলক এরই মধ্যে বসে গেছে। বর্তমানে এই স্টেশনের দুই পাশে সিঁড়ি তৈরির কাজ এগিয়ে চলছে। উত্তর পাশে খামারবাড়ি সংলগ্ন এলাকায় ফুটপাতে সিঁড়ি বসেছে। আর দক্ষিণ পাশের এই স্টেশনে সিঁড়ি নামার আগে ফুটপাত বেশ লম্বা করে তৈরি করা হচ্ছে। যেহেতু এই পাশে মূল সড়ক থেকে স্টেশন বেশ খানিকটা দূরে, তাই ফুট ওভারব্রিজের মতো করে এই অংশে এই স্টেশনের সিঁড়ি বসছে। তেজগাঁও কলেজের একটু সামনে সিঁড়ি তৈরির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে এই কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন নির্মাণ কর্মীরা।
এছাড়া স্টেশনের নিচে ফুটপাত ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ সময় এগিয়ে নিচ্ছেন কর্মীরা। 20 তারিখ উদ্বোধনের পর এই স্টেশন শুরুতেই খুলতে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কারণে বদলে গেছে চিরচেনা ফার্মগেটের দৃশ্য। চলতি বছরের 2 সেপ্টেম্বর উদ্বোধন হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার একটি র্যাম্প নেমে গেছে ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে দিয়ে, আর তার উপর দিয়ে মতিঝিলে পাড়ে দিয়েছে মেট্রোর উড়াল রেলপথটি। আর এসব প্রকল্পের কারণেই চিরচেনা ফার্মগেটের আগের ফুট ওভারব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে নতুন আরেকটি ফুট ওভারব্রিজ। নান্দনিক এই ফুট ওভারব্রিজটি সর্বসাধারণের জন্য এখনও খুলে দেওয়া হয়নি। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় নির্মাণ করা এই ফুট ওভারব্রিজটি হয়তো শিগগিরই খুলে দেওয়া হতে পারে। দর্শক, আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেলের নিচের সড়কের মিডিয়ানে পুরোপুরি রেলিং বসে গেছে। আর সড়কের মিডিয়ানে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নানা প্রজাতির ফুলের গাছ লাগানো হচ্ছে এবং কিছু জায়গায় এই কাজ শেষ হয়েছে আর বর্তমানে বাকি অংশে কাজ চলমান আছে। দর্শক, মিডিয়ানে রেলিং দেওয়া হলেও তাতে যেন নিস্তার নেই মেট্রো রেলের নিচের সড়কে। ফার্মগেট এবং কারওয়ান বাজার সহ বেশ কিছু জায়গায় এই রেলিং টপকে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন নগরবাসী। বিশেষ করে কারওয়ান বাজার এলাকায় এই চিত্র বেশি লক্ষণীয়, যদিও এই অংশে একটি ফুট ওভারব্রিজ ছিল যা এখন ভেঙে ফেলা হয়েছে। আর এখানে থাকা প্রজাপতি নামের একটি আন্ডারপাস থাকলেও তা ব্যবহার করছেন না নগরবাসী। ঢাকাবাসীর অনেকে রাস্তা পারাপারে ঝুঁকি নিতে হয়তো বেশি পছন্দ করেন। এছাড়া শাহবাগ টিএসসি হয়ে মেট্রো ট্রেন যাবে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয় স্টেশনে। এই স্টেশনে মেট্রো ট্রেন থামবে, সবচেয়ে বেশি উপকৃত হবেন এই রুটের চলাচলকারীরা। মূলত সচিবালয়ের সাথেই পল্টন মোড়, সেই সাথে জিপিও এবং গুলিস্তান লাগোয়া। এই স্টেশনে মেট্রো ট্রেন থামলে ঢাকার ব্যস্ততম সচিবালয় অফিস সহ গুলিস্তানের যাতায়াতকারীরা সহজে যেতে পারবেন, সেই সাথে সদরঘাটের যাতায়াতকারীরাও সুবিধা পাবেন এই স্টেশনে নেমে। শেষ মুহূর্তে বাংলাদেশ সচিবালয় স্টেশনের কাজ এগিয়ে চলছে বেশ জোরে সোরে। স্টেশনের দুই পাশে সিঁড়ি তৈরির কাজ প্রায় শেষ। দক্ষিণ পাশের একটি সিঁড়ি গিয়ে ঠেকেছে জাতীয় প্রেস ক্লাবের সামনের অংশে। এছাড়া নিচের সড়কের সৌন্দর্য বর্ধন ও ফুটপাত তৈরির কাজ এগিয়ে চলছে। এরপর অফিস পাড়া হিসেবে খ্যাত মতিঝিলে মেট্রো রেলের সুবিধাও কম নয়। উত্তরা থেকে এই 20 কিলোমিটার উড়াল পথে একজন যাত্রীর ট্রেনে চড়ে আসতে সময় লাগবে মাত্র 38 মিনিট, আর ভাড়া গুনতে হবে 100 টাকা। একজন অফিসগামী যাত্রী উত্তরা থেকে খুব সহজেই মতিঝিলে অফিস করতে পারবেন, আবার খুব সহজেই যানজটবিহীনভাবে ফিরতে পারবেন মেট্রো ট্রেনে চড়ে। তবে দর্শক, একটি বিষয়ে জানিয়ে রাখি, বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল সন্ধ্যা অফিস সময়ে মেট্রো যাত্রীদের ভিড় বলে দেয় মেট্রো রেল কতটা প্রয়োজন এই জাদুশ্বর ঢাকায়। মতিঝিল স্টেশনের নাম এরই মধ্যে বসে গেছে দুই পাশেই। রাতে মতিঝিল আইকনিক স্টেশনের নাম সবার নজর কাড়ছে। স্টেশনের দুই পাশে সিঁড়ি তৈরির কাজ প্রায় শেষ, বর্তমানে ফুটপাত তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন কর্মীরা। এছাড়া রাতে স্টেশনের ভেতর এবং বাহিরে আলো ঝলমলে রূপ সবার নজর কাড়ছে। শুরুতে মানে 20 অক্টোবরের পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের মধ্যে খুলে দেওয়া হবে মাত্র 3টি স্টেশন। এগুলো হলো ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। বাকি স্টেশন কবে খুলবে এ ব্যাপারে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে ক্রমান্বয়ে পরবর্তী 3 মাসের মধ্যে প্রতিটি স্টেশনে থেমে চলবে ঢাকা মেট্রো রেল। তবে উদ্বোধনের পর এই 3টি স্টেশন ব্যতীত আর কোনো স্টেশন খুলে দেওয়া হবে কি না তা এখনও জানা যায়নি। 20 অক্টোবরে চালু হওয়া 3টি স্টেশনের ভাড়া জেনে নেই। আগারগাঁও থেকে ফার্মগেটের ভাড়া হবে 20 টাকা, আবার ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে ভাড়া 30 টাকা, আর আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় ভাড়া হবে 50 টাকা, আর আগারগাঁও থেকে মতিঝিলে ভাড়া নির্ধারণ করা হয়েছে 60 টাকা, আর সচিবালয় থেকে মতিঝিলের ভাড়া ন্যূনতম 20 টাকা। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে 60 টাকা। তবে দর্শক, নতুন একটি তথ্য জানিয়ে রাখি, শুরুতে প্রতি 15 মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 5টি ট্রেন চলবে এবং সময়ের ব্যবধান কমিয়ে ধীরে ধীরে বাড়বে ট্রেনের সংখ্যাও। শুরুতেই সব ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে না, তবে যে ট্রেনটি মতিঝিল পর্যন্ত যাবে তাতে নম্বর দেওয়া থাকবে। নম্বর দেখে শনাক্ত করা যাবে কোন ট্রেন আগারগাঁও আর কোনটি মতিঝিলের।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অগ্রগতি প্রতিবেদন তথ্য বলছে, চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অংশের বাস্তব কাজের অগ্রগতি হয়েছে 97.96%, আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি হয়েছে 96.96%, আর বর্ধিত অংশ কমলাপুর অংশে কাজের অগ্রগতি হয়েছে 13.94%, যা এই অংশে গত মাসের থেকে 4% কাজ বেশি হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিলে মেট্রো রেল চালু হওয়ার সাথে সাথে পরিবর্তন আসতে পারে মেট্রো রেল চলাচল সময়সূচিতেও। তবে বর্তমানে মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচল করছে রাত 8:30 পর্যন্ত, এবং এরপরে রাতজুড়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলে মেট্রো রেলের আগারগাঁও টু মতিঝিলের টেস্ট। বর্তমানে এই রুটে চলছে ইন্টিগ্রেশন টেস্ট, আর এরপরই শুরু হবে ট্রায়াল রান। আর তারপর মানে 13 অক্টোবর থেকে কোনোরকম যাত্রী ছাড়াই আগারগাঁও থেকে মতিঝিলে চলবে ট্রেন, যাকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে ব্ল্যাঙ্ক অপারেশন। এই পদ্ধতিতে ট্রেন পুরোপুরিভাবে চলাচল করবে, শুধুমাত্র যাত্রী থাকবে না। প্রতিটি স্টেশনে থেমে প্রতি 15 মিনিট পরপর ট্রেন চলবে মতিঝিলে। বর্তমানে সকাল 8:00 থেকে রাত 8:30 পর্যন্ত চলাচল করছে ঢাকা মেট্রো রেল। তবে 20 অক্টোবর মতিঝিলে চালু হলে মেট্রো রেল চলতে পারবে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। সেক্ষেত্রে রাত 11টার বেশি মানে মধ্যরাত 12টা পর্যন্ত চলতে পারে ঢাকা মেট্রো রেল। তবে এই সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। এটি 6 রুটের পরিকল্পনা করা হয়েছে। ঘনবসতিপূর্ণ মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া থেকে কারওয়ানবাজার হয়ে মতিঝিল, যাতে এই আবাসিক এলাকাগুলোতে বসবাস করা লাখো কর্মজীবী দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে যেতে এবং ফিরতে পারেন। দর্শক, মেট্রো রেলের পিলার এবং স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো এবং মূত্র বিসর্জন এবং মিডিয়ানে রেলিং টপকানো আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।